হাই গো জীবন কাতর প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া, এগো সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসলাম শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ। তো সেই ভাইরাল সাকিব যাকে নিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে, এই সেই সাকিব, ও কিন্তু একটা গান করেছিল যে বাইটে দেমু জিলাপি। তো সেই গানটা আমরা নিতে পারছি না যে কোনো কারণে, সেই গানটা কিন্তু গিয়েছিল ওই ঢাকায় যাওয়ার পরে। তো সেই গানটা মোটামুটি অনেক ভাইরাল হয়েছে, আরও অনেক গান কিন্তু ওর ইতিমধ্যে ভাইরাল আছে, শায়েস্তাগঞ্জের অনেক চ্যানেলে কিন্তু ভাইরাল আছে। তো আমরা সাকিবে ঢাকায় গিয়েছিল, যাওয়ার পরে সাকিব কয়েকটি গান করেছে, ABC মিডিয়া মিউজিক চ্যানেলে কিন্তু ওর গান কিন্তু অলরেডি রিলিজ হয়েছে, আরও চারটা গান নাকি ওর কমপ্লিট করা আছে, কিছুদিনের ভিতরে ঘুরি মিউজিক স্টেশনে চলে আসবে। তো সাকিবের মা আছে এখানে বসে, সাকিবের মায়ের সামনে সাকিব আসলে গান করতে পারে কিনা আমরা সেটা একটু দেখবো, আর পরবর্তীতে আমরা সাকিবের মায়ের সঙ্গে কথা বলবো, তার অনুভূতি, তার সন্তানের গান শুনে কি অনুভূতি। জীবন কাতাই প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, হাই গো জীবন কাতর প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া, এগো সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া, সারিয়া যায় না রে বন্ধু মায়া লাগাইয়া, সারিয়া যায় না রে বন্ধু মায়া লাগাইয়া, জোরাইয়া মায়ার ডরি বান্দিয়া পীড়িতে মরি, কেলায় না হৃদয়টারে লইয়া, হাই গো জোরাইয়া মায়ার ডরি বান্দিয়া পীড়িতে মরি, কেলায় না হৃদয়টারে লইয়া, হাই গো হাতে দৈরা সাইরো না হাত সামনে আগাইয়া, হাই গো হাতে দৈরা সাইরো না হাত সামনে আগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া, এগো সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া, সারিয়া যায় না রে বন্ধু মায়া লাগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া। কত ধনী গুণী বাণী করতে পারো পাগলিনী, পড়ছি তোমার প্রেমে পাগল হইয়া, হাই গো কত ধনী গুণী বাণী করতে পারো পাগলিনী, পড়ছি তোমার প্রেমে পাগল হইয়া, বেহায়া রে লাতি মাইরা দিস না বাগাইয়া, ও তোর বেহায়া রে লাতি মাইরা দিস না বাগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া, এগো সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া, সারিয়া যায় না রে বন্ধু মায়া লাগাইয়া, সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া। অস্থির ফাটাফাটি, তোর মা কেমন লাগছে গান, আপনি ছেলে গান করলো? ভালো লাগছে বাবা, আল্লাহর রাসূলের দোয়ায় ভালো লাগছে, ভালো লাগছে। তো এখন আপনার ছেলে এই যে এরকম পাগলামি করতেছে গান করবে, আসলে আপনার অনুভূতি কি? আমরাও রাজি বাবা, আমার পুত্র যে না শান্তি, আমরাও শান্তি। মানে আপনি স্বপ্ন দেখেন আপনার ছেলে শিল্পী হবে? জি। তো এই যে যারা দেখছে তাদেরকে আসলে কি বলবেন, যারা দেখছে দর্শক? তারা দেখছুন, তারা দোয়া করতা, আমার ছেলে তার লাগি, আমার ছেলে তার আশা পূরণ করতা, তারার দোয়ায় আল্লাহ পাঞ্জাতনের উসিল্লায়। এরপরে দেখুন আমার ছেলেটার নাম রাখছি সাকিব, ডাক নাম, কুরআনের নাম রাখছি নজরুল ইসলাম। এরপরে এর মাজুম বই নক আম্মা গো তুমি এর এই নাম রাখো নে বই, এর আল্লাহ লাইন ফালাইয়া দিছুন, নাইলে এই লাইনও গেল নানি।
হয়েছে এর বোন রে দোয়া হইর, তোমরাও তোমরা বাইর লাগি, তোমরা বাইর আশা পূরণ হইতো, তোমরা বাপের কষ্ট আল্লাহ উদ্ধার হইয়া দিতা। আমার ছেলেটা লুয়া যে কষ্ট করুন একবার সীমা সারা, না করলেও হয় না, ওই তো উপাসটা হন লাগবো, নাইলে কিস্তির মায়গা ধরা লাগবো, এইরকম কষ্টের সংসার চালাইতাছেন। তা আপনারা সবাই দোয়া করতা আমার ছেলেটার আশা পূরণ হইতো, যেমনে খুশি তাহে আপনারাও দোয়া করতা। আসসালামু আলাইকুম। তুমি বলো দর্শকদের কি বলবা? দর্শকদের বলবো, যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আর পরবর্তী যেই চ্যানেলে আমার গান আসবে এই চ্যানেলও আপনারা বেশি বেশি শেয়ার দিবেন, আপনারা একটা শেয়ারে আমি অনেক দূর যেতে পারি। তো সবাইকে আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ, আমি আর কী বলবো, যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি আবার আমি বলছি শেয়ার করে দেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।